সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। পশু পাখিদের ফিরিয়ে এনে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আস্ত একটি পুকুর খনন করছে আরামবাগ ফরেস্ট রেঞ্জ। এই রেঞ্জের অন্তর্গত চাঁদুর ফরেস্টের মধ্যে সেই পুকুর খননের কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই পুকুরের জল থেকে ভীষণভাবে উপকৃত হবে এই বনভূমিতে থাকা পশু পাখিরা। উল্লেখ্য, আরামবাগ শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদের পাড়ে হুগলি জেলার একমাত্র বনভূমিটি অবস্থিত। দীর্ঘদিন এই বনভূমি অসুরক্ষিত অবস্থায় থাকায় কোনো রকম বাধা ছাড়াই সাধারণ মানুষ এখানে বনভোজনে মেতে উঠতেন। তার ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো বনভূমির নিজস্ব পরিবেশ। প্রচণ্ড জোরে মাইক আর ডিজের তাণ্ডবে পশু পাখিদের জীবন পর্যুদস্ত হয়ে পড়েছিল। বর্তমানে ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বনভূমিটি নতুন করে প্রাণ ফিরে পায়। তার চেষ্টায় বনভোজন বন্ধ সহ সাধারণের প্রবেশ নিষিদ্ধ করাতে বনাঞ্চল তার নিজস্ব ছন্দে ফিরেছে। তার উদ্যোগে পশু পাখিদের জলপানের জন্য গড়ে উঠেছে জলাশয়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এতে কতটা উপকার হবে পশু পাখিদের? অনেক উপকার হবে। যেমন কি কি উপকার হতে পারে? ধরো গরু ছাগলে জল পেলো, পাখিতে জল পেলো, লাইলো, শিয়াল কুকুর এরা সব তো আসে, জল খেতে আসে, চান করতে আসে, গা ডুবিয়ে বসে থাকে। বুঝছি। এখন এখন এখানে কি পাখির ডাক শোনা যায়? হ্যাঁ, সব সব পাখি আছে, ঘুঘু পাখি আছে, দুটো পাখি নাই এখন, সেই সেই ছোটো ছোটো সেই ঘুল পাখিগুলো ওইটা নাই আর কয়ের পাখিটা নাই। তারপর তারপর ধরো না সেই ছাতারিগুলো আছে, ঘুঘু আছে, টিয়া পাখি আছে, মৌকা পাখি আছে, অর্থাৎ কোকিল আছে, আমি সবগুলো নাম জানি, পাখি আছে অনেক, এই শার্ক পাখি আছে, বুঝতে পারলে, এই সাপ আছে, সাপ আছে, দেখেছেন সাপ? হ্যাঁ, বড়ো বড়ো সাপ আছে গো, বুড়া সাপ আছে, কেউটে গেড়ি ভাঙা, গোগড়া সাপ, ভারী আছে। লাস্ট কবে দেখেছেন সাপ? লাস্ট দেখা যায় না, আমি যে ফাঁকাটায় বসে থাকি, এবার বনে বাজার ঢুকলে পরে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। কোথায় বাড়ি দাদু আপনার? এই যে চাঁদুরে বড়তলা ঢাল থেকে নেমে একটু পশ্চিমমুখে আসতে হবে। এখানে কী করছেন? এখানে এই যে একটা গরু নিয়েছি, গরু চালানো হয়েছে। কী নাম দাদু আপনার? আমার নাম নন্দ মালিক। কী মালিক? নন্দ মালিক। নন্দ মালিক। রাজস্থান মার্বল এন্ড গ্রানাইট, আরামবাগ, হুগলি। কন্ট্যাক্ট 6377235372 ওর 8209470245। এর মধ্যে পুকুর খনন করা হয়েছে কি কারণে যদি একটু বলেন? এটা মূলত একটা আছে সয়েল এন্ড ময়েশ্চার কনজারভেশন, অর্থাৎ জল এবং ভূমি সংরক্ষণ, যেটা হয় বর্ষাকালে যে বৃষ্টির জল যেটা এটা হয়, ওতে কী হয় মাটি জঙ্গলের যে উর্বর মাটি আছে সেই মাটির উপরের উর্বর অংশটা ধুয়ে চলে যায়, তাহলে সেই মাটিটাকে আমরা চাইছি ওই যে ঢালু এবং যে পুকুরটা করা হয়েছে চারদিকে বাঁধ দেওয়া আছে, তার মানে সেই পুকুরে গিয়ে পড়বে, তার মানে উর্বর মাটিটা যে ওয়েস্টেজ হচ্ছে সেটা হবে না, আর তার সাথে সাথে বৃষ্টির যে জল সেটাও পুকুরে গিয়ে পড়বে, তাহলে জল সংরক্ষণ হবে। জল সংরক্ষণের উদ্দেশ্য ওখানে যে পশু পাখি আছে, মানে বন্য পশু পাখি, তাদের গরমের সময় যে সময় জলের টান পড়ে যাতে তাদের কষ্ট না হয়, তারা যাতে জলটা পেতে পারে, এই ভাবনা থেকেই ওখানে পুকুরটাকে খনন করা হচ্ছে। গ্রীষ্মকালে তো জল শুকিয়ে যায়, তাহলে আপনারা কীভাবে জলের ব্যবস্থা করবেন? আমরা দেখছি একটা এখন তো পুকুরটা খনন করা হয়েছে, যদি নেক্সট গ্রীষ্ম যখন আসবে যদি দেখা যায় শুকিয়ে যাচ্ছে,
তাহলে তখন বিকল্প ভাবতে হবে, সেটাকে যদি বাইরে থেকে ভরাট করানো যায় বা কিছু করা হয় সেটা আমরা ভাববো। এখন তো সবে খনন করা হয়েছে, এখন এই বৃষ্টির জলে ভর্তি হয়ে আছে। এখন যত দিন যাবে বোঝা যাবে যে এটা কতটা ফলপ্রসূ হচ্ছে। যদি দেখা যায় যে শুকিয়ে যাচ্ছে তখন ভাবতে হবে আবার ওটাকে কী করে কী করা যায়, বাইরে থেকে জল এনে ভরাট করা যায় নাকি সেটা দেখতে হবে। আপনার নাম? আমার নাম আশরাফুল ইসলাম, রেঞ্জ অফিসার আরামবাগ। আরামবাগ যে ফরেস্ট আছে, আরামবাগ ফরেস্টের উদ্যোগে চাঁদুর ফরেস্টে একটা পুকুর খনন করা হয়েছে। কতটা উপকার পাবে পশু পাখিরা এই পুকুরের খনন করলে, কী মনে হচ্ছে আপনার? দেখুন, পশু পাখিদের তো উপকার খুবই উপকার পাবেন। রেঞ্জার বাবু যে উদ্যোগ নিয়েছেন এবং আমরাও আগে উদ্যোগ নিয়েছিলাম এবং প্রচারও চালিয়েছিলাম সেটা নিয়ে, তো অনেক পশু পাখি থাকে, অনেক পাখি থাকবে। এখন গিয়ে দেখতে পাবেন অনেক পাখির আওয়াজ আছে, আগে কিন্তু এটা ছিল না। বিগত এই সামান্য এক বছরের অন্তর এই জিনিসটা ঘটেছে, তো সেই পাখিগুলো যাবে কোথায়? তার জন্য জল দরকার, দুটো জিনিস লাগে থাকতে গেলে, খাবার এবং জল। জলের জন্যে স্যার পুকুর কাটিয়েছে, ভালোই লাগছে ওখানটাতে পুকুর, বেশ এখনও চলছে খননের কাজ। তো আরও কিছু জীবজন্তু আছে যারা থাকে ওখানে, খাদ্য সংগ্রহ করতে বাইরে যায় সেখানে, সেইটার জন্য অনেক কিছু তৈরি হয়েছে। ছোটো খাবারের গাছও লাগানোর একটা চলছে জায়গা, যে তৈরি হবে ওখানে পাখিদের খাবারের গাছ, সেটা কিছু ফলের গাছ, সেসব দেশীয় গাছ, আমাদের বিলুপ্ত যেসব গাছগুলো হয়ে গেছে সেসব বিলুপ্ত গাছ নিয়ে আসার চেষ্টাই আছে। তো আগামী আরও সময় যেটা লাগে সেই উদ্যোগটা নেওয়া হয়েছে আপাতত। আপনারা তো প্রচার চালিয়েছিলেন এক সময় যে পিকনিক বন্ধ করতে হবে। আচ্ছা, ওখানে ওখানে এখন কি আপনারা পশু পাখি ছাড়ছেন? হ্যাঁ, অনেক পশু পাখি ছাড়া হচ্ছে, অনেক পাখি ছাড়া হচ্ছে। যেমন কিছু টিয়া পাখি ছাড়া হয়েছে, কিছু না অনেকই টিয়া পাখি ছাড়া হয়েছে যে ছিল না। এবার লোকালি কিছু লোকেরা আছে, বাচ্চা এই সময় বাচ্চা হয়, বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে গাছের ওপর থেকে ফেলে ফেলে, সেইগুলো ওখানে স্টাফেরা আছে, ফরেস্ট স্টাফেরা আছে, তারা দেখাশোনা করছে নিয়মিত বাচ্চাগুলো যাতে না নষ্ট করে ফেলে। তো কিছু দুর্লভ প্রজাতির সাপও কিছু আছে, এখন তো জঙ্গলে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে, যে লোকাল লোকেরাও খুব একটা ঢুকছে না, যেহেতু স্টাফেরা আছে সামনে দাঁড়িয়ে থাকে, ঢুকতে দেওয়া হচ্ছে না। সাপ কি খাবার পাবে ওখানে? সাপের খাবার আছে, অনেক ইঁদুর আছে, ব্যাঙ আছে। ব্যাং দেখুন, পুকুরটা খনন কিসের জন্য? পুকুর খনন কিস, ব্যাঙ আসবে অনেক, এই বর্ষার মৌসুমে ব্যাং পাওয়া যাবে, কিন্তু ওখানটায় পুকুরের ছিল না কিছু। বর্ষার মৌসুমে যখন পুকুর থাকবে তখন ব্যাং আসবে, সে ব্যাং পোকা আসবে, পোকামাকড় আসবে, সেই পোকামাকড় থাকলেই ব্যাং আসবে। তারপরে কিছু টুকটাক ঘাসের আরও কিছু প্রজাতি তৈরি হবে ওখানে, তার শেকড় বা খেতে আসবে, ইঁদুর বাসা করতে, সেই ইঁদুরকে সাপ খেতে হবে, ব্যাংকে খেতে আসবে, এরকম আর কি ফুড চেন তৈরি হবে আস্তে আস্তে আস্তে, একবারেই তো হবে না। আপনার নাম? আমি স্নেক রেসকিউবার মঙ্গল সাউ, আমি স্নেক অ্যান্ড অ্যানিমালের প্রেসিডেন্ট। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।